আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভালো আছি। তো ভাই, গত ভিডিওতে স্পিকার আইটেম দেখছি, অ্যাম্পলিফায়ার আইটেম দেখছি, তো অনেকজনই কল দিছে যে মিক্সার আইটেম, ভাই একটু মিক্সার আইটেম দেখেন যে হিমন ভাই। তো আমরা মিক্সার আইটেম ও মিক্সারের জ্যাক গুলো দেখাবো। হ্যাঁ, তো প্রথমে আমরা চার চ্যানেল একটা মিক্সার দেখাই। চার চ্যানেল? হ্যাঁ, এটা কিন্তু চার চ্যানেল ব্লুটুথ এর মাধ্যমে। তো এটা ছোট, এটা আমরা খুলে দেখাই, আনবক্সিং করতেছি বন্ধুরা, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। দেখতে পাচ্ছেন মিক্সারটা আনবক্সিং করা হচ্ছে। তো করার সাথে হচ্ছে একটা মিক্সারের চার্জার, এটা অ্যাডাপ্টার বের হবে। এই অ্যাডাপ্টার গুলো আসলে নর্মালি তো কিনতে পাওয়া যাবে না, কিনতে পাওয়া যাবে, অ্যাভেলেবল কিনতে পাওয়া যাবে। এটা হচ্ছে চার্জারের একটা মিক্সার, ধরে দেখতে পাচ্ছেন মিক্সারটা অনেক বাড়তি। তারপর আমরা যতটুকু চেষ্টা করি কমের মধ্যে, এটা রেট হচ্ছে 5,500 টাকা চার চ্যানেলের মিক্সার। তো বন্ধুরা, যাদের লাগবে মিক্সার, যারা চান যে, আর এটা যদি ঘরোয়া পরিবেশে যারা যায় রেকর্ডিং করার জন্য, এটাতে রেকর্ডিং করতে পারবে, তো কম্পিউটার কানেক্ট দিয়ে রেকর্ডিং বা মোবাইল কানেক্ট করতে পারবে, যে মাইক্রোফোনটা থাকে সেটা কানেকশন করে এটা কাজ করতে পারবে। তো এটা হচ্ছে চার চ্যানেল গেল, এবার আট চ্যানেল আসি। আট চ্যানেল, আট চ্যানেলটা অনেক বড়, তো খুলে দেখাতে পারতেছি না। হ্যাঁ, ওটা প্যাকেট, হ্যাঁ মানে সব সেম ফ্যাসিলিটি আছে। এটা হচ্ছে আট, এটা হচ্ছে এই যে আপনি যে ডিজাইনটা দেখতেছেন সেম ডিজাইন, সেম ডিজাইনই, সেম ডিজাইনের মানে যে এরকম ইউএসবি টিউএসবি যা আছে যা আছে সবকিছু। জি, আসলে ভাই একটা মিক্সার দিয়ে আসলে কয় পিয়ার পর্যন্ত মাল বাজানো সম্ভব? আসলে মিক্সারটা দিয়ে কোনো বক্স, মানে কি বলে যে মিক্সার দিয়ে বক্স বা স্পিকার বাজে কিনা, আসলে মিক্সার হচ্ছে কি আপনার যে এমপ্লিফায়ারটা থাকে ওটার যে গানের যে সাউন্ড কোয়ালিটি, এটার একটু ক্লিয়ার করে, একটু বেসটা বাড়ায়, একটু ইয়ে করে। মিক্সারের কাজ হচ্ছে এটা, এইটাই। মিক্সারের মাধ্যমে কোনো বক্স বা কোনো স্পিকার বাজানো যায় না, যায় না। যে আপনার এমপ্লিফায়ার ছাড়া শুধু মিক্সার দিয়ে কোনো স্পিকার বা বক্স আপনি বাজাবেন, বাজবে না। সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার করার জন্য মিক্সার ব্যবহার করা, সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার করার জন্য মিক্সার, বা অনেক জায়গায় মিক্সারটা ব্যবহার করা হয়। যেমন আপনি একটা বাউল প্রোগ্রামে গেছেন, ওইখানে আপনার অনেকগুলো মাইক্রোফোন, মাইক্রোফোনের প্রয়োজন প্রয়োজন হয়, তখন ওই সেটটা থেকে আপনার এতগুলো মাইক্রোফোন আসে না, তখন দেখবেন যে কেউ 16 চ্যানেল, কেউ 12 চ্যানেল, কেউ 8 চ্যানেল, কেউ 9, 10 চ্যানেল, মানে মাইক্রোফোনের উপর ডিপেন্ড করে মিক্সার। কিন্তু মিক্সার প্রত্যেকটা মিক্সারের কাজেই সেম সেম। আপনি এটা দিয়ে যদি 4 পেয়ার মালও লোড দেন, যারা 12 চ্যানেল নিতে চান তারা 12 চ্যানেল। এটা আনবক্সিং করা সম্ভব হচ্ছে না, কারণ জায়গা কম। তো অনেক বড় একটা মিক্সার, এটা খুলে দেখাতে অনেক সময়ের প্রয়োজন, তো আসলে হাতে ওইভাবে সময় নাই। তো ভাইয়া, এটা তো সেম ফ্যাসিলিটি, সেম সব কিছু। হ্যাঁ, এটার রেট কত রাখতে? এটার রেট রাখতেছি আমরা 9,500 টাকা। 9,500 টাকা, এটা হচ্ছে 12 চ্যানেল মিক্সার, 12 চ্যানেল মিক্সার। আর আমার যে মিক্সারগুলো দেখছেন সবগুলো কিন্তু ইয়ামার কোম্পানি। হ্যাঁ, সব ইয়ামার কোম্পানি, সবগুলো ইয়ামার কোম্পানি। এলাকি কপি অরিজিনাল এরকম আছে কি? ইয়ামাহা কোম্পানির যেগুলা, ওগুলো আপনার সবগুলো আপনার অরিজিনাল হয়, অরিজিনাল হয়। হ্যাঁ, কপিগুলো দেখবেন যে এই যে নামটা আমি আপনার দেখাচ্ছি, একটু দেখেন, এই যে ইয়ামাহা, হ্যাঁ, এই নামটার মধ্যে একটু চেঞ্জ পাবেন বা এই লোগোটার মধ্যে একটু চেঞ্জ পাবেন। কেনার সময় অবশ্যই দোকানদার বলে দিবে যে অরিজিনাল কপি, দাম তো আফার ডিফার হবেই। আর আমি আপনাদের আগের ভিডিওতে বলি, এখনো বলতেছি যে দাম কিন্তু সবসময় এক থাকে না। দেখা যায় আমি এই ভিডিওতে আপনার একটা রেট দিছি, তখন হয়তো আপনার 2-3 মাস পরে আমার ফোন দিয়ে বলতে পারেন যে ভাই আপনি তো এই ভিডিওতে এই রেটটা দিচ্ছেন, তো দেখা যায় তখন আপনি 3 মাস পরে রেট এর চেয়ে কমতেও পারে বা এর থেকে বাড়তেও পারে, বাড়তেও পারে। তো এটা সব বাজারের উপর নির্ভর করে, কারণ আপনারা জানেন আমরা কিনাই না বিক্রি করি। তো আজকে মিক্সার দেখাইলাম, তো নেক্সট টাইম আপনারা কমেন্ট করেন আপনারা কি ধরনের ভিডিও চান ভাইয়ের কাছ থেকে। তো হচ্ছে ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই নাকি? হ্যাঁ, আজকে শুধু মিক্সার আইটেম, হ্যাঁ আর একটু বাকি আছে আমার মিক্সারের জ্যাক। মানে কি মিক্সারের জ্যাকের জন্য ফোন দেয় যে ভাই মিক্সারের জ্যাকটা, দেখতে পাচ্ছেন অনেক জ্যাক আছে। হ্যাঁ, দুটোটা কিন্তু চায়না জ্যাক, বাট এটা একটু নর্মাল, ঠিক আছে। আপনাদের আর বারবার আবার বলে নিয়েছি আমি, দুঃখিত, এগুলো ইনটেক থাকার কারণে আপনাদের খুলে দেখাতে পারতেছি না।
এটা হচ্ছে চায়না, এই জন্যটা জ্যাগই চায়না, এই জ্যাকটা এই জ্যাকটা একই জ্যাক, একই জ্যাক, হ্যাঁ এটারও দেখেন এই যে মাইক্রোফোন, এটারও মাইক্রোফোন একই, কিন্তু দাম একটু, দাম একটু কম বেশি আছে ডিফারেন্স। যেমন এই এই জ্যাকটা আমরা রাখতেছি আপনার 200 টাকা করে, 200 টাকা পার পিস, হ্যাঁ। আর এই যে এই জ্যাকটা এটা হচ্ছে 250 টাকা, 250 টাকা পার পিস। আবার যদি কেউ কমের মধ্যে চান যে ভাই আমার কাছে আরো কম দামি লাগবে, আমার কাছে কিন্তু আরো কম দামি জ্যাক আছে মিক্সারের জন্য, আপনার যদি কেউ এরকম চায় দোনো পাশে মাইক্রোফোন, তো সেটাও আছে, সেটার দাম একই 120 টাকা। যে আপনাদের বাজেট অনুযায়ী আর কি, আপনাদের আসলে বাজেট আর কি, বাজেট সাউন্ড সিস্টেমের প্রোডাক্ট হচ্ছে আপনাদের বাজেট অনুযায়ী, বাজেট যত বেশি ভালো হবে তত ভালো মাল পাবেন। তো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই তাহলে মিক্সারটা, তো নেক্সট টাইম আপনারা কি ভিডিও আছেন কমেন্ট করেন ভাই, কমেন্ট করলে যেরকম আগের ভিডিওতে আপনারা কমেন্ট করছেন যে ভাই মিক্সার দেখেন মিক্সার দেখেন, তো আপনাদেরকে মিক্সার দেখানো হলো, তো নেক্সট টাইম আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন, আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আবার নেক্সট টাইম আমরা ভিডিও তৈরি করব। তো এখানে লিড টিড সব কিছুই আছে আর কি, একদম খুচরা যে পার্টসগুলো লাগে সাউন্ড সিস্টেমের একটু যে পার্টস হচ্ছে আপনারা পাইকারি এখান থেকে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।